বন্ধুরা, আজকে কথা বলবো মহিলাদের গর্ভপাত না হওয়ার জন্য এবং বাচ্চা হওয়ার জন্য একটি মেডিসিন নিয়ে। এই মেডিসিনটির নাম হচ্ছে ডুপাস্টন ট্যাবলেট। আপনারা দেখে নিন, এটি হচ্ছে ডুপাস্টন ট্যাবলেট। এটির দাম হচ্ছে 596 টাকা। অনেকেই ইউটিউবে এসেছেন সার্চ করে যে ডুপাস্টন ট্যাবলেটটি আসলে কি কাজ করে, সেজন্য ফুল রিভিউ এ টু জেড আজকে জানিয়ে দেব। এটি কাদের দেয়া হয়, কেন দেয়া হয়, এটি খাওয়ার নিয়ম, এটি পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি। আপনারা হয়তো বা আমার আরেকটি ভিডিও দেখেছেন ইউটিউবে যে ডুপাস্টন আসলে কি কাজ করে। এই ভিডিওটিতে অনেক ধরনের কমেন্ট এসেছে যে এটি খাওয়ার নিয়ম কি, এটি কোন সময় দেয়া হয়, বা আসলে এটি মাসিকের জন্য দেয়া হয় নাকি গর্ভপাতের জন্য দেয়া হয়। সব কমেন্টের উত্তর দেয়া আসলে সবসময় সম্ভব হয় না, সেজন্য আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন রূপে 2022 সালের প্রথম দিকে আপনাদের জন্য। সেজন্য অবশ্যই বলে দিচ্ছি, আমাদের পরিবারে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ। তো চলুন কথা বাড়াবো না, প্রথমে আমরা এই ডুপাস্টন বিষয়ে জানি। এটি হচ্ছে ইউনিমেড ইউনি হেলথ একটি কোম্পানি, বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি, এই কোম্পানির এই প্রোডাক্টটি। তো এটির প্রতি বক্সে থাকে 20টা ট্যাবলেট, ছোট ছোট সাদা ট্যাবলেট। এটি গ্রুপ বা জেনেরিক নেম হচ্ছে ডাইজেস্টেরন। এটি পাওয়ার হচ্ছে 10 মিলিগ্রাম। অনেকেই বলতে পারেন যে 20 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, আসলে এটি 10 মিলিগ্রামের হয় এবং একটি পাওয়ারেই হয়। এবং সময়ের পরিবর্তনে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম নিয়ে এসেছে, তবে এই ডুপাস্টনটা একটু বেশি চলে। এই ডুপাস্টন ট্যাবলেটটি প্রেসক্রিপশন অনলি মেডিসিন। এটি আপনারা যে কেউ মুখে বলে খেতে পারবেন না, আপনারা অন্যর দেখা দেখি বা অন্যজনে বলেছে যে এটি খেলে বাচ্চা হয় এই ধরনের করবেন না। এটি শুধুমাত্র প্রেসক্রিপশন অনলি মেডিসিন, ডাক্তার যখন আপনাকে দেবেন তখনই খেতে হবে। তো এই মেডিসিনটির কিন্তু গুরুত্ব কয়েকটি পয়েন্ট আছে, এবং অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, অবশ্যই অন্ততপক্ষে এই ভিডিওটি আপনারা না টেনে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ এই ভিডিওতে আমি কিছু পয়েন্ট বলবো এবং ভিডিও লাস্টের দিকে কিছু প্রশ্ন উত্তর তুলে ধরবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন। তো চলুন জেনে যাই এই ঔষধটির কাজ কি এবং এটির খাওয়ার নিয়ম। তো এই ডুপাস্টন ট্যাবলেটটির যে এত দাম 596 টাকা, আসলে এটি কি কাজ করে? তো ভিডিওর প্রথম দিকেই বলে দেই, এটি হচ্ছে ফিমেল সেক্সুয়াল মেডিসিন। ফিমেল সেক্সুয়াল মেডিসিন বলতে এই ঔষধটি শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, পুরুষদের ক্ষেত্রে না। মহিলাদের জটিল কিছু রোগ আছে এবং সাধারণ কিছু রোগ আছে, এই ক্ষেত্রে দেয়া হয়। প্রথমে যে পয়েন্টটি রাখবো সেটি হচ্ছে গর্ভপাতের চিকিৎসায়। এই ডুপাস্টন ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটি হচ্ছে গর্ভপাতের চিকিৎসায় দেয়া হয়। গর্ভপাত চিকিৎসা বলতে আরও কিছু পয়েন্ট আছে, সেগুলো ধীরে ধীরে তুলে ধরবো। গর্ভপাতের চিকিৎসা বলতে অনেক মহিলা আছেন যে কনসেপ্ট করেছেন বা 2 মাসের প্রেগনেন্ট বা 3 মাসের প্রেগনেন্ট, সেই অবস্থায় আপনার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আপনারা এটির ঝুঁকিতে আছেন। সেই অবস্থায় যদি আপনার আল্ট্রাসোনোগ্রাফি করে ডাক্তাররা এটি দেন, তাহলে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার এটির জন্য ঝুঁকির জন্য দেয়া হয়েছে। আপনার এটি লক্ষণ আছে যে বাচ্চা নষ্ট হওয়ার, বা পরবর্তীতে বাচ্চার কোনো সমস্যা হতে পারে, বা আপনার হিস্ট্রি আছে বাচ্চা নষ্ট হওয়ার, এই ধরনের যদি সমস্যা থেকে থাকে বা গর্ভপাতের যদি লক্ষণ থেকে থাকে, তাহলেই এই ডুপাস্টন ট্যাবলেটটি দেয়া হয়। 2 নম্বরে যেটি রাখবো সেটি হচ্ছে অভ্যাসগত গর্ভপাতের চিকিৎসায়। অভ্যাসগত গর্ভপাত বলতে অনেকেই আছেন যে বিয়ে হওয়ার পর বাচ্চা নিতে চাচ্ছেন না, বা কোনো সময় যদি বাচ্চা হয়ে যায় তাহলে সেটি নষ্ট করে ফেলছেন। সেটি আসলে ঠিক না, কোনো ডাক্তারই চায় না। আপনারা ঘরে বসেই অনেকেই ফার্মেসি থেকে মুখে বলে এগুলা আনেন বাচ্চা নষ্ট করার ওষুধ। এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি বাচ্চা নেওয়ার সময় আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে বা ভ্রূণটি নষ্ট হয়ে যেতে পারে। সেই অবস্থায় যেন আপনার পরবর্তীতে বাচ্চা নষ্ট না হয়, সেজন্য এই ডুপাস্টন ট্যাবলেটটি দেওয়া হয়। 3 নম্বরে যেটা রাখবো সেটি হচ্ছে ডিসমানেরিয়া চিকিৎসায়। ডিসমানেরিয়াটা হয় অবিবাহিত মেয়েদের হয়, আবার বিবাহিত মহিলাদের হয়। এটি বলতে পারেন ডিসমানেরিয়াটা কি? ডিসমানেরিয়াটা হচ্ছে অনিয়মিত মাসিক চক্রের কারণে। এই ডিসমানেরিটি হচ্ছে নাম অনিয়মিত মাসিক চক্র। অনেক মেয়েদের দেখা যায় যে মাসের ভিতরে 2-3 বার মাসিক হয়ে গেছে, অথবা আপনার 1 মাসের জায়গায় 28 দিনের জায়গায় আপনার 35 দিন হয়ে গেছে। মূলত আসলে 21 দিন থেকে 35 দিনের ভিতরে যে মাসিকটা হয় প্রতি মাসে একটি নির্দিষ্ট ডেটে, সেটিকেই আপনারা মাসিক চক্র বা মাসিক বা পিরিয়ড বলতে পারেন। তবে ডিসমানেরিয়াটা হচ্ছে অনিয়মিত মাসিক। এই অনিয়মিত মাসিকের জন্য এই ডুপাস্টন ট্যাবলেটটি দেওয়া হয়। যাদের অনিয়মিত মাসিক, একবারের জায়গায় 2 বার হয়ে গেছে, 28 দিনের ভিতরে 2 বার অথবা 3 বার হয়ে গেছে, আবার 28 দিনের ভিতরে না হয়ে আপনার 35 দিনের পরও আবার মাসিক হয়ে গেছে, সেই অবস্থায় এই ডুপাস্টন ট্যাবলেটটি দেওয়া হয়। 4 নম্বরে যেটি রাখবো সেটি হচ্ছে অকারণে রক্তপাত জরায়ুর। অনেক কারণে মহিলাদের জরায়ুতে রক্তপাত হয়। আসলে উনি কনসেভই করেন নাই বা গর্ভবতী হন নাই, তারপরও আপনার
অযথা বা অকারণে আপনার জরায়ু থেকে রক্তপাত হচ্ছে সেই অবস্থায় অবিবাহিত হন আর অবিবাহিত হন সেই অবস্থায় কিন্তু এই জরায়ুর রক্তপাত বন্ধের জন্য এই টুপাস্টন ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন গাইনি ডাক্তাররা বা যে কোনো ডাক্তাররা। 5 নম্বরে যেটি রাখবো সেটি মূল পয়েন্ট, সেটি হচ্ছে বন্ধাত্মের চিকিৎসায়। ডুপাস্টন ট্যাবলেটটি আসলে এই সংখ্যক বা এই সময়কালে বেশি সংখ্যক দেখা যায় মহিলাদের দেয়া হয় বন্ধাত্মের চিকিৎসায়। অনেক মহিলা আছেন যে বিয়ে হয়ে গেছে 3 বছর, 5 বছর, 10 বছর, 8 বছর এরকমও হয়ে গেছে যে বাচ্চা হচ্ছে না, সেই অবস্থায় কিন্তু এই ডুপাস্টন ট্যাবলেটটি দিয়ে আপনার হরমোনটাকে চেঞ্জ করা হয়। এটি হচ্ছে ফিমেল সেক্সুয়ালি হরমোন, এটি হরমোনটা চেঞ্জ করবে আপনার যাদের বন্ধাত্ব অনেক দিন ধরে চেষ্টা করছেন বাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ডুপাস্টনটা ভালো কাজ করবে যাদের বাচ্চা হচ্ছে না মহিলাদের ক্ষেত্রে। তবে পুরুষদের আপনার সিমেন্সের কারণে বা অন্যান্য পুরুষের জটিলতার কারণে বাচ্চা হয় না সেটি হচ্ছে অন্য বিষয়। তবে মহিলাদের যাদের জরায়ু বা বন্ধাত্বের কারণ কোনো রোগ যদি থেকে থাকে তাহলে কিন্তু এই টুপাস্টনটি কাজ করবে, এই টুপাস্টনটা দেয়া হয় বাচ্চা হওয়ার জন্য। যে মহিলারা বন্ধাত্ব রোগে ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ বা বাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রে এই টুপাস্টন ট্যাবলেটটি দেয়া হয়। 6 নম্বরে যেটি রাখবো সেটি হচ্ছে এন্ডোমেট্রোসিসের জন্য। এন্ডোমেট্রোসিস আসলে অনেকেই নাও বুঝতে পারেন, এটি হচ্ছে মহিলাদের জরায়ুর একবারে ভিতরের অংশ যা একবারে আপনারা কালি চোখে দেখবেন না, এটি একবারে ভিতরে থাকে জরায়ুর। সেই এন্ডোমেট্রোসিসের কারণে অনেক সময় বাচ্চা হয় না বা বিভিন্ন জটিলতায় ভুগতে হয়, ব্যথা হয়, মহিলাদের পেটে ব্যথা হয় বা অনিয়মিত ঋতুস্রাব হয়, বিভিন্ন সমস্যার কারণে এই টুপাস্টন ট্যাবলেটটি দেওয়া হয়। 7 নম্বরে যেটি রাখবো সেটি হচ্ছে ডিসমোনেরিয়া। অনেক মেয়েদের বা মহিলাদের ডিসমোনেরিয়া রোগ হয়। ডিসমোনেরিয়া বলতে আপনার মাসিক যন্ত্রণা, মাসিকের পূর্ববর্তী সময়ে 2 থেকে 3 দিন আগে আপনার প্রচন্ড ব্যথা করবে তলপেটে যা অসহ্যদায়ক, যা আপনারা সহ্য করতে পারেন না, খুব বেশি ব্যথা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই হরমোনের জন্য হয় আপনার ব্যথাটা, সেজন্য এই টুপাস্টন ট্যাবলেটটি দেওয়া হয় আপনার ডিসমোনেরিয়া রোগের জন্য। বিবাহিত মেয়েদের বা মহিলাদেরও এই ডিসমোনেরিয়া রোগ দেখা দেয়, যেমন ব্যথা, প্রচন্ড ব্যথা সহ্য করতে পারে না, পানি সেক দিয়েও কমে না, আবার প্যারাসিটামল বা যে কোনো ধরনের ব্যথানাশক ঔষধ দিয়েও কমে না, সেটিকে বলা হয় ডিসমোনেরিয়া। এই ডিসমোনেরিয়ার জন্য এই টুপাস্টন ট্যাবলেটটি দেওয়া হয় যাতে করে হরমোনটা চেঞ্জ হয়। তো এখন আমরা জানবো এটি খাওয়ার নিয়ম কি। আসলে অনেকেই বলেন যে ডাক্তার লিখেছেন মাসিকের 3য় দিন, 4র্থ দিন, এইরকম বিভিন্ন কমেন্ট করেন। আসলে এভাবে কমেন্ট করবেন না আপনারা, কারণ হচ্ছে ডাক্তার আপনার রোগ এবং রোগীর কথা বিবেচনা করেই ডোজটা দেন। সাধারণত দেখা যায় মাসিকের 15 দিন থেকে আপনাকে একটি করে দৈনিক 2 বার 10 দিন দেওয়া হয়। প্রতি মাসিকের 15 দিন থেকে অথবা 14তম দিন থেকে আপনাকে একটি করে দৈনিক 2 বার দেওয়া হবে আপনার 10 দিন খাওয়ার জন্য। এক বক্সে থাকে 20টা ট্যাবলেট, আপনাকে 1 মাস যাবে। 1 মাস মানে 10 দিন খেতে পারবেন একটা করে 2 বার সকাল এবং রাত্রে আহারের পর। শুধুমাত্র 1 মাস খেলে হবে না, আপনাকে এটি 3 চক্র শেষ করতে হবে। 3 চক্র বলতে আপনারা 1 মাস খাবেন মাসিকের 15তম দিন থেকে, আবার পরের মাসে মাসিকের 15তম দিন থেকে, আবার মাসিকের 15তম দিন থেকে 10 দিন করে খাবেন। এভাবে আপনার ডোজটি নির্ধারণ করেন। আবার বলে দিচ্ছি, ডাক্তার এবং রোগী এটি বুঝবেন আপনার কততম দিন থেকে কতটা ওষুধ দেওয়া লাগবে এবং কিভাবে দিতে হবে। তো বন্ধুরা শীঘ্রই আসছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।